দার্জিলিং, আমেরিকা, বিভিন্ন বড় বড় বিশ্ববিদ্যালয়ে ইঞ্জিনিয়ার ডাক্তার হবে। বাট এইখানে যে অনুষ্ঠান আমরা দেখলাম, প্রথম অনুষ্ঠানটা, ওই জায়গার কথা আমাদের সবাই চিন্তা করতে হবে। ওয়াজ মাহফিল প্রত্যেক বছর হয়, কেন আজকে হুজুরা যা বলবেন তার ম্যাক্সিমাম কথা আমরা জানি। কি বলবে, মিথ্যা কথা বলা যাবে না, টাকা থাকলে হজ করতে হবে, দান ফরিয়াদ করতে হবে, এই তো। কিন্তু আনুষ্ঠানিকভাবে কেন করা হয়? আজকে এখানকার সবাই, আমি সহ, মাগরিবের নামাজ পড়ছে, একটা আনুষ্ঠানিকতা। এবং এখান থেকে কিছু দাগ কাটবে আমাদের মনে, যার জন্য প্রত্যেক বছরই এই শীতের দিনে ওয়াজ মাহফিল করা হয়। তো সেই অনুষ্ঠানের এই দুইটা বিষয় দেখলাম, এই দুইটা বিষয়ের প্রতি যে আজকে আমার হয়তো সুযোগ নাই, হ্যাঁ, কিন্তু আমার সন্তানদেরকে যেন আমরা এই কাজগুলো করাই। এবং এই এতিমখানা মাদ্রাসা আছে আমাদের, সফিনগর মাদ্রাসা আছে, কালিয়াকুড়ে মাদ্রাসা আছে, এরকম মাদ্রাসায় আমাদের সন্তানদের দিই। আমরা যারা ভুল করেছি মাদ্রাসায় পড়ার সুযোগ পাই নাই, আমাদের সন্তান আর আমাদের নাতিনগুলো যেন সেটা শুধরাইতে পারে, এই আশাবাদ আমি ব্যক্ত করি। এবং আমাদের সেলিম ভাই, যিনি আজকের প্রধান আকর্ষণ, উনি গত বছর নির্বাচনে অল্প ভোটে হেরে গিয়েও উনি ক্ষান্ত হন নাই, উনি সকল মানুষের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে আছেন। আমাদের বাসে তুজ সাহেব বললেন যে 20-50 জন মানুষকে উনি প্রতিদিন বিভিন্নভাবে সহায়তা করেন, কথা দেওয়া হোক বা টাকা দেওয়া হোক। তো উনি এইবার আসছেন 22 তারিখ হিসাবে আসছেন, 24 তারিখে নির্বাচন, এই 24 তারিখে না, আগামী মাসের 24 তারিখে নির্বাচন। আমরা কালিয়াকুড় উপবাসী, উপজেলার পক্ষ থেকে কালিয়াকুড়বাসী, 50,000 ভোট আমরা গত বছর দিয়েছিলাম। আমরা এই বছর চেষ্টা করব যে এই বছর আমরা চেষ্টা করব ওনাকে আমরা যদি দাঁড় করাইতে পারি, উনি যেন দাঁড়িয়ে থাকে। আর যে সমস্ত কথা আমাদের হুজুর এবং আমাদের সবুর ভাই বললেন, এই কথাগুলো উনি যদি 22 সালে নির্বাচিত হন, উনি প্রধানমন্ত্রী খুব কাছের একজন মানুষ, অনেকেই জানেন না। আমরা হয়তো বিভিন্ন আচার অনুষ্ঠানে গিয়ে দেখি ওনার যে বিষয়, উনি অত্যন্ত কাছের লোক, এই সমস্ত ছোটখাটি দাবি, ছোটখাটো দাবি দেওয়া ওনার জন্য মানা সিম্পল ব্যাপার হয়ে দাঁড়াবে। তা আমি অনুরোধ করি, উনি 22 সালে দাঁড়াইছেন, সেরামানিতে দাঁড়ান নাই, বড় পদের জন্য উনি চাই নাই ভোট, উনি ভোট চাইছে আমাদের কাছে ছোট্ট একটা পদ, 22 চেয়ারম্যান, হ্যাঁ। তাহলে সেই পদে আমরা যত আমরা যারা ভোটার, তারা যেন ওনাকে সেই ভোটগুলো দিয়ে জয়যুক্ত করি, এবং আমাদের যে ছোটখাটো দাবি দেওয়া সেগুলো যেন সরকারের সাথে যোগাযোগ করে উনি বাস্তবায়ন করতে পারেন। এবং এই এতিমখানা মাদ্রাসা যেটা আমাদের বাসে সুরসাদ করছেন, এই মাদ্রাসা উত্তরোত্তর সহায়তা কামনা করি। এবং আমরা যারা সদস্য হয়েছি, 200-এর মতো সদস্য হয়েছি, আমি অনুরোধ করি আমার দ্বারা এবং এই মঞ্চে যারা আছে এবং এই অনুষ্ঠানে যারা আসছি, সবাই যেন চেষ্টা করে আমরা সদস্য সংখ্যা বৃদ্ধি করি। এবং এই এতিমখানা, এই এতিমখানার জন্য যদি একটি টাকাও কেউ দান করেন, একটি ইট যদি কেউ দান করেন, সেই ইট সাক্ষী দিবে, সেই টাকায় সাক্ষী দিবে। এবং কোন ছেলে এই যে আজকে মাথায় হাত করে দিলেন আমাদের যে চায়ের ছোট ভাইকে, তারা যদি দোয়া করে এই এতিমখানা মাদ্রাসায় করে, সেই দোয়াগুলো আমার আপনার জন্য, আমার আপনার মা বাবা মুরব্বীদের জন্য কাজে লাগবে। হয়তো জানি না কি হবে, কার কি আছে, কার কত তপিল বড় করে আমরা নিয়ে যেতে পারবো, কিন্তু আসলে তপিলের পরিমাণ আমার মনে হয় এখনো পর্যন্ত আমাদের খুব একটা বড় নাই, কিন্তু এখনো সুযোগ আছে সেই তপিল বড় করার জন্য। আমি সেই তপিল বড় করার পক্ষে সবাইকে অনুরোধ জানিয়ে আমার কথা শেষ করছি। ধন্যবাদ সবাইকে।